এই মাসেই শ্রীলঙ্কায় বসবে নারী এশিয়া কাপের আসর টুর্নামেন্ট সামনে রেখে হারমানপ্রীতকে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের নারীরাও জাহানারা রুমানাদের মতো অভিজ্ঞদের নিয়ে এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে টাইগ্রেসরা এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল ভারত উনিশে জুলাই থেকে শুরু হতে যাওয়া আসরটি ঘিরে পনেরো সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে তারা হারমান প্রীতের অধিনায়কত্বে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে শিরোপার প্রত্যাশায় ভারত তার সাথে জড়িয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও শুধু ভারত নয় বিশ্বকাপের আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশও কিন্তু কতটা প্রস্তুত ট্রাইগেস্ট্রা আরো দুই সপ্তাহ আগে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা বাংলাদেশ মুখিয়ে আছে ভারতের মতো দলের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা দেখাতে বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপের দলে বাংলাদেশ ফিরিয়েছে দুই অভিজ্ঞ অলরাউন্ডার রুমান আহমেদ ও পেইসার জাহানার আলমকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম এছাড়াও দুই উঠতি প্রতিভাকে দলে নিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ ওপেনার ইসমাত ও স্পিনার সাবিকুর নাহার জেসমিন পেয়েছেন দলের জায়গা এবারের এশিয়া কাপে সাত থেকে দল বেড়ে হয়েছে আটটি স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড আর এ গ্রুপে ভারত পাকিস্তানের সাথে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত একুশে জুলাই বাংলাদেশের প্রথম ম্যাচ ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মামলুর রশিদ ডিবিসি নিউজ ডেস্ক